কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আমি নন্দিতা, আমি ভালো আছি, তবে আজকে যে একটা খুব ভালো আছি সেটা বলতে পারবো না, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডার কারণে আমি গতকাল রাত্রে ভয়েস দিতে পারিনি, তাই দিনের দিন ভয়েস দিচ্ছি আর ভিডিওটা আমি আপলোড করেছিও দেরিতে। তো যাই হোক, গতকাল রাত্রে আমাদের এখানে সমস্ত পিকনিক চলছিল, তো মাইকের আওয়াজের কারণে ভয়েস দিতে পারিনি। আর সকালবেলায় এতটা ঠান্ডা লেগেছে, গলার অবস্থা ভীষণ খারাপ। হয়তো আমার গলা শুনে অনেকটা বুঝতে পারছেন যে কেমন অবস্থা আমার। ঠান্ডা লেগেছে, মাথা কপাল পুরো ভার হয়ে আছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের যেহেতু ওষুধ চলছিল, তো সেই জন্য প্রতিদিন সকালবেলায় স্নান তো করতেই হয় সাত সকালে উঠে। তার মধ্যে আবার মায়ের বাড়ি গেছিলাম, মায়ের বাড়িতে স্নান করে এসেছি, আবার এখানে কামানের দিন পুকুরে স্নান করেছি। তো সেই পুকুরের জলটা আর কি লেগে গেছে, মায়ের বাড়ির পুকুরের জলটা পরপর দুদিন সকালবেলায় স্নান করেছি না, ওই ঠান্ডা জলটা লেগে গিয়ে একদম অ্যালোপ্যাথিকের মতো কাজ করেছে। তো যাই হোক, আজকে ভেবেছিলাম যে কোনো ভিডিও বানাবো না, কিন্তু ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না। এই যে দেখুন এই গাছটা, আমি গতকাল বলেছিলাম যে ফুল ফুটেছে, মানে কুড়ি এসেছে, কিন্তু কী কালার জবা হবে সেটা আমার ঠিকঠাকভাবে জানা নেই। কুড়িটা কিছুটা সাদা হয়েছিল, সেই জন্য আমি ভেবেছিলাম হয়তো সাদা কালার জবা হবে, কিন্তু আজকে দেখছি এটা একটা গোলাপি কালার জবা হয়েছে। এই জবাটা হয়তো অনেকেই জানেন, কেউ রাবণ জবা বলে, কেউ শ্যামা জবা, কেউ থাল জবা, তো আর কী কী নাম আছে এর আমি জানি না। আমি ঠিকঠাকভাবে ছোটোবেলা থেকে জানতাম যে এটা রাবণ জবা নামেই আমি চিনি, সেই জন্য আমি রাবণ জবা বলেই ডাকি। তো ছোট্ট গাছে ফুলটা কেমন হয়েছে আমাকে কমেন্টে বলবেন। তো ওখানে দুটো চারা ছিল, তার মধ্যে একটা চারা আমি তুলে পরে লাগিয়ে দেব, গরম পড়তে, এখন শীতের মধ্যে আমি কিছু করব না, ওইভাবেই থাকবে গাছটা। তো ছাদের উপরে বসে আছে, ছাদের উপরে এই যে আমার হাজব্যান্ডই কিন্তু সকালবেলায় একবার পাখিগুলোকে খেতে দিয়েছে, তো তবু এখন এসে জ্বালাতন করছে। আমি কিছু বিস্কুটের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি, সেগুলো খেয়ে দিয়ে নিয়ে জামাকাপড় কাঁচা হয়েছিল, সেই জামাকাপড় চেপা যে জলটা পড়েছিল সেই জলে দেখুন ওরা কেমন করে আনন্দ করে স্নান করছে। তো আমি স্নান করতে এত মানে জলটা এত ভয় লাগছে দেখে কি বলবো, প্রচণ্ড ঠান্ডা লাগছে আর ওরা আনন্দে ওই জলে স্নান করছে। তো যাই হোক, আমি একটু ক্যাপচার করলাম, সকালবেলায় রোদ্রে বসেছিলাম আর কি, আমি আমার ছেলে আর এই যে ভুকি। তো ভুকির সাথে একটু খুনসুটি করছিলাম, ও বসে আছে ঘুমোচ্ছে বসে বসে, আমি বারবার করে ওকে ডেকে ডেকে বিরক্ত করছিলাম। আর এই যে দেখুন, ভাঙা জোড়া ডাল নিয়ে তবুও ফুলটা ফুটেছে, আর সেই ফুলের উপরে শিশির কীরকম জমে জমে আছে ফোটা ফোটা হয়ে, দেখতে বেশ ভালো লাগছে তাই না? তবে মনটা খারাপ হয়ে যাচ্ছে যে যাই হোক, এই বছর আর গোলাপ পেলাম না, আমি হনুমান বারবার এসে খেয়ে খেয়ে যাচ্ছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।